নমস্কার, আমি দেবশ্রী। সুকন্যা মেক লাইফ ওয়ান্ডারফুল চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার, দর্শক ও শুভাকাঙ্ক্ষীকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আশা করি 1426 বঙ্গাব্দ সকলের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। নতুন বছরে কম চর্চিত প্রায় নতুন একটি বিষয় নিয়ে আজ আমি তোমাদের সামনে এসেছি। সাবধানতার সঙ্গে রান্নার বাসনপত্র বাছাই ও তার ব্যবহার নিয়ে কিছু কথা আজ আমি তোমাদেরকে বলবো। প্রথমেই আসি অ্যালুমিনিয়ামের বাসনের কথায়। সস্তা এবং টেকসই হওয়ার জন্য সারা পৃথিবীতে ব্যবহৃত বাসনের প্রায় 60% অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ভারতে এই ধাতু প্রথম আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1938 সালে। কলকাতার কাছেই দেশের মধ্যে প্রথম অ্যালুমিনিয়ামের বাসন তৈরি শুরু হয়। অ্যালুমিনিয়ামের হাঁড়ি, কড়াই ও ফ্রাইং প্যান থেকে অ্যালুমিনিয়ামের কণা যে রান্না করা খাবারের মধ্যে মেশে তা কিন্তু আমরা অতি সহজেই ধরতে পারি। তোমরা নিশ্চয়ই সকলেই জানো, দীর্ঘদিন ধরে ব্যবহার করা অ্যালুমিনিয়ামের পাত্র কিন্তু ক্রমশ পাতলা ও ওজনে হালকা হয়ে যেতে শুরু করে। তখন আগুনে বসালে পাত্রটি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, এমনকি অনেক সময় রান্নার তলাও ধরে যায়। এই যে পাত্রটি ক্রমশ হালকা হচ্ছে, পাতলা হচ্ছে, সেই অ্যালুমিনিয়ামের কণাগুলো কিন্তু খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে ঢুকছে। অ্যালুমিনিয়াম কিন্তু মানুষের ডাইজেস্টিভ সিস্টেমে হজম হয় না, আবার কিডনি ও মূত্রের মাধ্যমে একে কিন্তু বাইরে বের করে দিতে পারে না, ফলে অ্যালুমিনিয়ামের কণাগুলি মানুষের শরীরে জমা হতে থাকে। মানুষের শরীরে রান্না করা বাসন থেকে অ্যালুমিনিয়ামের কণা ঢুকলে কী কী প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সেই নিয়ে কিন্তু নানান তর্ক বিতর্ক রয়েছে। দেশি বিদেশি অনেক মিডিয়াতেই অ্যালুমিনিয়ামের বাসনকে প্রবল ক্ষতিকারক, এমনকি হাঁপানি, আলজাইমার রোগের সৃষ্টিকারক বলেও মন্তব্য করা হয়েছে। আরেক পক্ষ অবশ্য বলেন, অ্যালুমিনিয়ামের বাসন সত্যি সত্যি ক্ষতিকারক কিনা সেই নিয়ে এখনও পর্যন্ত যথেষ্ট গবেষণা করা হয়নি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, মানুষের শরীরে দৈনিক 50 মিলিগ্রাম পর্যন্ত অ্যালুমিনিয়াম প্রবেশ করলে বিশেষ ক্ষতি কিছু হয় না। আর রান্নার বাসন থেকে মানুষের শরীরে দৈনিক 3.5 মিলিগ্রাম অ্যালুমিনিয়াম প্রবেশ করতে পারে। তবে শুধুমাত্র রান্নার বাসন থেকে যে অ্যালুমিনিয়াম আমাদের শরীরে ঢোকে তা কিন্তু নয়। অনেক খাবার যেমন আলু, পালং শাক, ক্রিম চিজ, মাখন ইত্যাদির মধ্যেও কিন্তু অ্যালুমিনিয়াম থাকে। এইগুলোর মাধ্যমেও অ্যালুমিনিয়াম আমাদের শরীরে ঢুকতে থাকে। আসল সমস্যাটা হলো আমাদের দেশে তৈরি করা অ্যালুমিনিয়ামের বাসনের কোয়ালিটি নিয়ে। অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক সংস্থাগুলি তাদের ওয়েবসাইটে বলেছে যে আমাদের দেশে যে অ্যালুমিনিয়ামের বাসন তৈরি হয় তার কাঁচা মাল আসে কিন্তু বিভিন্ন স্ক্র্যাপ বা বাতিল অ্যালুমিনিয়াম থেকে। এই বাতিল অ্যালুমিনিয়ামের মধ্যে জিঙ্ক, ক্যাডমিয়াম, আর্সেনিকের মতো ধাতুও মিশে থাকে, ফলে অ্যালুমিনিয়ামের সঙ্গে সঙ্গে এই সমস্ত ধাতুগুলিও যদি আমাদের শরীরে দিনের পর দিন প্রবেশ করতে থাকে তাহলে কিন্তু বিভিন্ন নিউরোলজিক্যাল সমস্যার সৃষ্টি হতে পারে। তাই অ্যালুমিনিয়ামের বাসন ব্যবহার করার সময় অবশ্যই কতগুলি সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি, সেইগুলোই এখন আমি তোমাদেরকে বলবো। 1. অ্যালুমিনিয়ামের বাসন কেনার সময় বাসনটির কোয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে এবং বাসনটি মোটা গেজের কি না সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। 2. কম সময়, চটজলদি রান্না করা যায় এই রকম রেসিপিগুলির ক্ষেত্রে কিন্তু অ্যালুমিনিয়ামের বাসন খুব ভালো অপশান। 3. লেবু, তেঁতুল, টমেটো, কাঁচা আম ইত্যাদি টক বা অ্যাসিডিক যে সমস্ত আইটেমগুলো আছে সেগুলো অ্যালুমিনিয়ামের বাসনে রান্না করা একদমই চলবে না। 4. দীর্ঘ সময় ধরে আগুনে বসিয়ে রান্না করতে হয় এই রকম রান্নাগুলিও কিন্তু অ্যালুমিনিয়ামের বাসনে রান্না না করাই ভালো। অ্যালুমিনিয়ামের পাত্র খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং পাতলা হয়ে গেলে অনেক সময় অনেক রান্নার তলাও কিন্তু অ্যালুমিনিয়ামের বাসনে ধরে যায়। তাছাড়া এই বাসনে রান্না করতে হলে তেল একটু বেশিই লাগে। এই অসুবিধাগুলি থেকে বাঁচতে টেফলন নামক পদার্থের কোটিং দিয়ে প্রথম ননস্টিকের বাসন তৈরি শুরু হয়। 1956 সাল নাগাদ ডুপন্ট নামক কোম্পানি ইউরোপের বাজারে প্রথম ননস্টিকের বাসন আনে। তারপর থেকে সারা পৃথিবীতেই বিভিন্ন কোম্পানি কিন্তু এই ননস্টিকের বাসন তৈরি করে আসছে। আমাদের দেশে তো ইদানিং আবার বিভিন্ন শপিং মল বা দোকানগুলিতে 150-160 টাকাতেও ননস্টিকের বাসন পাওয়া যাচ্ছে, কিন্তু এই কম দামি ননস্টিকের বাসনগুলো 2-3 মাস ব্যবহার করার পর থেকেই কিন্তু এর কোটিংগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে উঠতে শুরু করে।
ননস্টিকের এই পলিমার জাতীয় কোটিংগুলো যদি দিনের পর দিন আমাদের শরীরে ঢুকতে থাকে তাহলে কিন্তু অ্যাজমা, ক্যান্সার ইত্যাদির আশঙ্কা বেড়ে যায়। তাই ননস্টিকের বাসন কেনার সময় একটু দামি হলেও ভালো কোম্পানির এবং ভালো কোয়ালিটির বাসন অবশ্যই কেনাটা উচিত। তবে চিল্লা, ধোসা এই রকমের যে আইটেমগুলো আছে সেগুলি রান্না করার ক্ষেত্রে মাঝে মাঝে ননস্টিকের বাসন ব্যবহার করা গেল, প্রতিদিনকার রান্নায় কিন্তু ননস্টিকের বাসন ব্যবহার করা একদমই উচিত নয়। আর যে বাসনের কোটিং অল্প হলেও উঠতে আরম্ভ করেছে সেই রকম ননস্টিকের বাসন কিন্তু অবশ্যই বাতিল করে দেওয়া উচিত। এইবার আসি অতি জনপ্রিয় স্টেইনলেস স্টিলের বাসনের কথায়। দীর্ঘ সময় ধরে আগুনে বসিয়ে রান্না করতে হয় এই রকম রান্নাগুলির ক্ষেত্রে স্টেইনলেস স্টিলের বাসন একদম আদর্শ। তবে এই বাসনও কেনার সময় কিন্তু অবশ্যই বাসনের কোয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে, কেননা সস্তার যে বাসনগুলো স্টেইনলেস স্টিলের বাসনগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু ক্রোমিয়াম, নিকেল এই সমস্ত ধাতুগুলো খুব বেশি পরিমাণে মিশ্রিত থাকে, আর হাই ফ্লেমে রান্না করার সময় এইসব ধাতুগুলো খাবারের সঙ্গে মিশে গিয়ে আমাদের শরীরে কিন্তু ঢুকতে থাকে। দিনের পর দিন এই সমস্ত ভারী ধাতুগুলো যদি আমাদের শরীরে ঢোকে তাহলে কিন্তু নানা রকমের শারীরিক অসুবিধার সৃষ্টি হতে পারে। অনেকে আবার অভিযোগ করে যে স্টিলের বাসনে রান্না করতে গেলে খুব তাড়াতাড়ি রান্নার তলাটা ধরে যায় এবং বাসনটি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু স্টিলের বাসনে রান্না করার সময় খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন সবসময় লো বা মিডিয়াম থাকে, এবং বাসনটি কেনার সময় খেয়াল রাখতে হবে বাসনটি যেন অবশ্যই, বাসনের তলাটি যেন অবশ্যই মোটা গেজের হয়। তোমাদের সুবিধার জন্য আমি নিজে ব্যবহার করে স্যাটিসফাইড এই রকম ভালো কোয়ালিটির স্টিলের বাসনের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে ক্লিক করে দেখতে পারো। এবার যে দুটো বেটার এবং একদম সেফ অপশনের কথা বলবো তার প্রথমেই আসবে কাস্ট আয়রনের বাসনের কথা। কাস্ট আয়রন শুনে আবার সেকেলের কালো কড়াই ভেবে বসো না, কেননা এখন কিন্তু বিভিন্ন শেপে স্টাইলিশ ব্র্যান্ডেড কাস্ট আয়রনের ফ্রাইং প্যান, কড়াই, ওক বিভিন্ন অনলাইন স্টোরে সাধ্যের মধ্যেই পাওয়া যাচ্ছে। আর এই কড়াইয়ে রান্না করলে যে লোহা আমাদের শরীরে ঢোকে তা কিন্তু আমাদের শরীরের রোজকার প্রয়োজনীয় আয়রনের চাহিদাকে মিটিয়ে দেয়। শেষে ফিরে যাই মাটির টানে, যে বাসনে সেই সিন্ধু সভ্যতার যুগ থেকে মানুষ রান্না করে আসছে বিগত কয়েক বছরে সেই মাটির বাসনই কিন্তু আবার নতুন রূপে নতুন সাজে ফিরে এসেছে। টেরাকোটার গেরুয়া এবং কালো এই দুই রঙের মাটির বাসনই কিন্তু বিভিন্ন অনলাইন স্টোরে পাওয়া যায়। তবে শুধুমাত্র মাটির হাঁড়ি নয়, ঢাকা দেওয়া মাটির ফ্রাইং প্যান এমনকি 3 লিটারের মাটির প্রেশার কুকারও কিন্তু পাওয়া যাচ্ছে 1000 টাকার মধ্যে। মাইক্রোওয়েভে মাটির বাসনে রান্না করা যায় না, কিন্তু গ্যাসের মধ্যে এই বাসন বসিয়ে কিন্তু তোমরা দিব্যি বিভিন্ন ভাজাভুজি, কষানো, ফোটানো অতি সহজেই করতে পারো। আর এই বাসন মেনটেন করারও বিশেষ ঝামেলা নেই, আর এর পার্শ্ব প্রতিক্রিয়া তো প্রায় কিছুই নেই। এই বাসন একদিকে যেমন সম্পূর্ণ সেফ তেমনই অন্যদিকে কিন্তু স্টাইলিশ অফ বিট। তোমরা চাইলে বা ইন্টারেস্টেড হলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মাটির বাসনের লিঙ্ক থেকে তোমরা মাটির বাসন দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা, নতুন বছরে আমরা যেমন একদিকে খাওয়া দাওয়া আনন্দ উল্লাসে মেতে থাকব, তেমনই অন্যদিকে কিন্তু নিজের এবং পরিবারের স্বাস্থ্যের দিকেও নজর দেব, এটাই হোক আমাদের সংকল্প। শুভ নববর্ষে। সুকন্যা মেক লাইফ ওয়ান্ডারফুল ইউটিউব চ্যানেলের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা যদি আমাদের এই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওগুলিকে শেয়ার করো তাহলে বছরভর এইরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসতে উৎসাহ পাবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সুস্থ থেকো এবং সুস্থ রেখো সকলকে।